वेल रियल लाइफे यश दासगुप्त कीरकम वेल एटुकु आपनादेरके बोलते पारी जे 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 चरित्रगुलो आमी कोरेछि से चरित्रगुलो जखन आमार काछे एसेछिलो आमी तादेर मध्ये किछु निजेर ब्यापार पेयेछि जे हाँ एटा अनेकटा यशेर मतन एटा अनेकटा आमार मतन तो जार जन्य आपनारा जे चरित्रई देखबेन सेटार साथे आमार सबकिछुर साथे मिल आछे हाँ तार माने आजके ग्यांगस्टर करछि बोले एटा ना जे आमी लोकेदेरके गिये ओरकम आर कि ओइसब करी किन्तु बाट अनेकटाई मिल आछे আমার অ্যাক্টিংটা সেটা বুঝিয়ে দেয় যে যেটা আপনারা দেখেন স্ক্রিনে আমি অনেকটাই এরকম যখন নামেরই কাজ হতে পারে তখন মারার কি প্রয়োজন আছে কেউ বলেছিল আমাকে তুমি আমার জীবনে আসা যে আমার লাইফের কত বড় টার্নিং পয়েন্ট একজন গ্যাংস্টারের সাথে দেখা হওয়া যে কারোরই লাইফের টার্নিং পয়েন্ট হতে পারে বাবা আমি রিয়েল লাইফে কতটা রোমান্টিক আমি জানি না কিন্তু মানে এই প্রশ্নটা কি বলবো হ্যাঁ আমি খুব রোমান্টিক না আমি রোমান্টিক না ওয়েল আমার এটা মনে হয় যে যেই মাত্র আমি ক্যামেরার সামনে আসি আমাকে যদি একটা ছেলেও দিয়ে দেওয়া হয় আমি তার সাথেও প্রেম করে বার করে দেবো এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে এখানেই আমাদের প্রথম দেখা এখান থেকেই আমাদের গল্প শুরু গুরু আর রোহির গল্প ফ্রি টাইমে আমি কি করতে ভালোবাসি ফ্রি টাইম প্রথমত তো ফ্রি টাইমটাই আজকাল মানে ভুলে গেছি ফ্রি টাইমের কি হয় তাহলেও ফ্রি টাইমে নিজের ডগসদের সাথে আমি ওয়াকে চলে যাই আমাদের আমি যেখানে থাকি তার পেছনে একটা পুকুর আছে সো আমি একটু ওই ক্যাপ ফ্যাপ পরে নিজের গাড়িতে দুটো ডগকে উঠিয়ে আমি ওদের নিয়ে যাই পেছনের পুকুরে অ্যান্ড আই মেক দেম সুইম অ্যান্ড ইট ইজ ফান অ্যাকচুয়ালি মানে ওটা মানে দুজন যখন সুইমিং করে ইট গিভস মি আ ডিফারেন্ট কাইন্ড অফ প্লেজার অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আর কী করি ওয়ার্কআউট করি লং ড্রাইভে চলে যাই এগুলো খুব বোরিং আমি ভাবছি আর ইন্টারেস্টিং কী করি ইন্টারেস্টিং কিছু না আমি ইন্টারেস্টিং কাজটা বোধহয় অভিনয়টাই করি আর তাছাড়া আমার জীবনে কিছু ইন্টারেস্টিং নেই